নমস্কার, আমাদের আজকের যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে ফিশিং, সাইবার ফিশিং। সাইবার ফিশিং বলতে আমরা কি বুঝি? আমরা আশপাশে আমাদের চারপাশে অনেক ধরনের অপরাধ দেখতে পাই, যে অপরাধগুলো যেরকম ধরুন আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা চুরি হয়ে যাচ্ছে, কিংবা ধরুন আপনার কোনো তথ্য আপনার যে ওয়েবসাইট বা আপনার যেগুলো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটস সেখান থেকে চুরি হয়ে যাচ্ছে, কিংবা ধরুন আপনার ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের তথ্য কেউ একজন হাতিয়ে নিচ্ছেন। এই ধরনের যে অপরাধগুলো এগুলোকে বলা হয় ফিশিং। ফিশিং কথাটা কিন্তু মাছ ধরার যে ছিপ ফেলার ফিশিং সেই ফিশিং নয়, এটা স্পেলিং হচ্ছে PHISHING ফিশিং। এই ফিশিংটা আমরা কিভাবে ডিফাইন করতে পারি? ধরুন আপনার কোনো একজন মানে আপনাকে কেউ একজন ফোন করলেন, ফোন করে বললেন যে আমি ব্যাংকের থেকে কথা বলছি। এটা খুব নর্মালি হয় যে আমি ব্যাংকের ম্যানেজার কথা বলছি, আপনার ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ব্লক হয়ে যাবে বা আপনার অ্যাকাউন্টটা ব্লক হয়ে যাবে আপনি যদি আমাদেরকে কার্ডের তথ্য না দেন। সাধারণভাবে আমরা খুব সাধারণ মানুষ যারা তারা ভয় পেয়ে যাই, কারণ আমাদের সঞ্চিত টাকা বা আমাদের সঞ্চিত যে অর্থ তা কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারবো না এই ভয়ে। যে কারণে আমরা কি করি, আমরা সেই মানুষকে আমাদের যা যা তথ্য রয়েছে, কার্ডের ইনফরমেশন বা ব্যাংকের ইনফরমেশন, সেগুলো আমরা প্রোভাইড করে দিই, সেগুলো আমরা দিয়ে ফেলি। আমরা কি কি দিই? আমরা কার্ডের তথ্য দিই, আমরা কার্ড নাম্বার দিই, কার্ড নাম্বারের সঙ্গে আমরা এক্সপায়ারি ডেট দিই, এক্সপায়ারি ডেটের সঙ্গে কার্ডের পিছনে একটা নাম্বার থাকে, 3-ডিজিট নাম্বার, যেটাকে বলে CVV নাম্বার, এই CVV নাম্বারটাও দিয়ে ফেলি। এছাড়া আর কী দিই? আমাদের ATM-এর পিন দিই। আর কী কী দিই? হয়তো কোনো একটা ট্রানজ্যাকশন হলো, সেখানে বলা, সেখানে হয়তো আমার কাছে একটা OTP এলো, OTP মানে ওয়ান টাইম পাসওয়ার্ড, এই OTPটাও কিন্তু আমরা তাদের সাথে শেয়ার করে দিই। এতে সমস্যাটা কী হয়, আমাদের যত গোপন তথ্য সেই তথ্যগুলো কিন্তু আমরা সকলের কাছে শেয়ার করে দিই। এই যে শেয়ার করে দেওয়াটা, এতে কী কী সমস্যা হতে পারে? এতে আমাদের যা আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উইথড্র হয়ে যেতে পারে। এই যে টাকাটা উইথড্র হয়ে গেল, তাতে কি সমস্যা হলো? আমরা সেই ব্যাংকে গিয়ে ওটা কিন্তু ক্লেম করতে পারবো না। কেন ক্লেম করতে পারবো না? কারণ এই যে অপরাধটা হলো, এতে কিন্তু আমরা অপরাধীকে সাহায্য করলাম সেই অপরাধটা করবার জন্য, আমরা আমাদের যা তথ্য সেগুলো দিয়ে ফেললাম। আপনারা সবসময় একটা জিনিস দেখবেন, ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন তারা কিন্তু সবসময় আমাদের কাছে মেসেজ পাঠান, আমাদেরকে এটা বলে সাহায্য করেন যে আপনারা কখনো আপনাদের কোনো রকমের পার্সোনাল তথ্য যেগুলো ব্যাংক রিলেটেড বা আপনাদের অ্যাকাউন্ট রিলেটেড সেগুলো কাউকে দেবেন না, ইভেন আপনাদের নিয়ারেস্ট এবং ডিয়ারেস্ট তাদের সাথেও শেয়ার করবেন না। কিন্তু আমরা কখনো কখনো কি করে ফেলি, আমরা কখনো কখনো সেই অপরাধটা করে ফেলি বা সেই ভুলটা আমরা করে ফেলি। তাতে কি হলো, কেউ একজন হয়তো আপনারই অ্যাকাউন্ট থেকে আপনার পয়সা বার করে নিল। যদি কখনো আচ্ছা, ফিশিংটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যখন ফিশিং অ্যাটাক হয়, তখন যিনি ফিশিং অ্যাটাক করছেন তিনি র্যান্ডম নাম্বারে কল করেন, তিনি কিন্তু আপনাকে চেনেন না, তিনি র্যান্ডম নাম্বারে কল করে যে যিনি ফোন ধরলেন তাকেই একই কথা বলেন, তাকেই যখন সেই কথাটা বললেন তখন তিনি তার তথ্যগুলোকে দিয়ে ফেললেন, এটাকে বলা হয় নর্মাল ফিশিং। আর একটা বিষয় আছে যাকে বলে স্পিয়ার ফিশিং। স্পিয়ার ফিশিং মানে আমি যে কোনো একজনকে টার্গেট করে নেব, সেই টার্গেট করে ধরুন আমি আপনাকে টার্গেট করলাম, তার মানে আপনার সমস্ত তথ্য এবং ইনফরমেশন সমস্ত কিন্তু আমার কাছে রয়েছে, আমি সেই অবস্থায় আপনাকে টার্গেট করে আমি আপনাকে একটা ফোন করলাম, ফোন করে আপনার থেকে কার্ডের তথ্য চাইলাম। এই কার্ডের তথ্যটা যখন আপনার থেকে চাইলাম, আপনি হয়তো সেই কার্ডের তথ্য আমাকে দিয়ে ফেললেন, সঙ্গে সঙ্গে আমার পক্ষে খুব ইজি হবে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা উইথড্র করে নেওয়া। অনেক সময় ফিশিংয়ে এরকম কেস আমরা দেখতে পেয়েছি যে কেউ হয়তো কিছুই ইনফরমেশন দেননি, কোনো তথ্য কোনোভাবে বাইরে প্রকাশ করেননি কারুর কাছে, কিন্তু তার অ্যাকাউন্ট থেকে দফায় দফায় টাকা উইথড্র হয়ে গেছে। এইগুলোকে ব্যাংকের ভাষায় বলে আনঅথরাইজড ট্রানজ্যাকশনস। আনঅথরাইজড ট্রানজ্যাকশনস হলে কী করবেন? সেখানে আপনার কিন্তু কোনো রকমের
আপনার কোনো রকমের আপনি কোনোভাবে তাদেরকে হেল্প করেননি, সেই অপরাধীকে আপনি কোনোভাবে হেল্প করেননি, কিন্তু সেই অপরাধী আপনার অ্যাকাউন্ট থেকে টাকা উইথড্র করে নিয়েছে, সেক্ষেত্রে আপনি কিন্তু সম্পূর্ণভাবে সুরক্ষিত। ব্যাংকের, রিজার্ভ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী আপনাকে সঙ্গে সঙ্গে আপনার যে পাসবইয়ের ইনফরমেশান, যেখান থেকে আপনি এটা পাবেন যে আপনার কোন কোন ট্রানজ্যাকশান কোন কোন টাইম অ্যান্ড ডেটে হয়েছে, সেগুলো আপনি প্রিন্ট আউট করুন, প্রিন্ট আউট করে সেটা অ্যাপ্লিকেশন দিয়ে জমা দিন ফর রিফান্ড অফ দ্যাট মানি। যখন আপনি জমা দেবেন খেয়াল রাখবেন এটা কিন্তু যদি 3 দিনের মধ্যে আপনি জমা দেন ঘটনা ঘটার সময় থেকে, তাহলে কিন্তু ব্যাংক যদি তার তদন্তে এটা বোঝে যে আপনার সেক্ষেত্রে কোনো দায় দায়িত্ব ছিল না, তাহলে ব্যাংক সেই টাকা আপনাকে ফেরত দিতে বাধ্য থাকবেন। এটাতে এটা কি তাহলে ব্যাংক ফেরত দিচ্ছেন? তা কিন্তু নয়। আপনাদের কার্ডের তথ্য বা আপনাদের ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড এগুলো কিন্তু ইনসিওর্ড থাকে, ফলে কি হচ্ছে ব্যাংক ইন্স্যুরেন্স কোম্পানির কাছে ক্লেম করবে এবং ইন্স্যুরেন্স কোম্পানি আপনাদের ওই পয়সা ব্যাংকের কাছে দিয়ে দেবে এবং ব্যাংক আপনাকে সেই পয়সা দিয়ে দেবে আপনার অ্যাকাউন্টে ফেরত। এরকম ঘটনা খুব রিসেন্টলি ঘটেছে, 86খানা ট্রানজ্যাকশন হয়ে গেছে 56 টাকা করে এক একটা করে। যখন আমরা সেই বিষয়টাকে আরও সরেজমিনে তদন্ত করতে আরম্ভ করলাম, তখন কি দেখলাম যে কোনো একটি সাইটে, সেই সাইটে সেখান থেকে ক্রিপ্টোকারেন্সি পারচেজ করা হয়েছে। ক্রিপ্টোকারেন্সিটা কি? ক্রিপ্টোকারেন্সি হচ্ছে আমাদের যেরকম নর্মাল টাকা পয়সার ট্রানজ্যাকশন হয় সেইটাই ডিজিটাল ওয়েতে যে ট্রানজ্যাকশনটা হয় তাকে বলে ক্রিপ্টোকারেন্সি, মানে ডিজিটাল একটা পয়সার একটা কারেন্সি আর কি, সেইটাকে বলে ক্রিপ্টোকারেন্সি। এই ক্রিপ্টোকারেন্সির হয়তো দেখা গেল যে কোনো একটি ক্রিপ্টোকারেন্সির ভ্যালু হচ্ছে 56 টাকা, তাহলে এক একটা ক্রিপ্টোকারেন্সি হচ্ছে 56 টাকা করে, ফলে যখন আমার 86টা ট্রানজ্যাকশন হলো সেখানে কিন্তু ওই 56 টাকা করে আমার 86 বার কাটলো। এই যে বিষয়টা, এইটা কিন্তু ফিশিংয়ের থেকেই শুরু হলো, গেল কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে। এটা কিন্তু ব্যাংকিং রিলেটেড ফ্রড, ব্যাংকিং রিলেটেড সমস্যা, কিন্তু আপনার যে এই আপনার এই যে সমস্যাটা সৃষ্টি হলো এটা কিন্তু সৃষ্টি হলো ফিশিং ফ্রড থেকে, কারণ কোনো না কোনোভাবে আপনার তথ্য কোনো একজন তৃতীয় ব্যক্তির কাছে বা কোনো একজন দ্বিতীয় ব্যক্তির কাছে চলে গেছে। যখন একটা ব্যাংকিং ট্রানজ্যাকশন হলো, অনলাইন ট্রানজ্যাকশন, তখন কিন্তু সেক্ষেত্রে যদি ইন্ডিয়ান কোনো ট্রানজ্যাকশন হয় সেক্ষেত্রে ওটিপি ইজ ম্যান্ডেটরি, ওটিপি আসবেই, ফলে যদি আপনার কোনো ট্রানজ্যাকশন হলো, ব্যাংক থেকে টাকা কাটা গেল, ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা উইথড্র হলো এবং তাতে যদি ওটিপি না আসে, তখন আপনারা সবসময় মনে রাখবেন দ্যাট ইজ অ্যান ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন, মানে আপনার কোনো তথ্য সেটা কোনো একটা ইন্টারন্যাশনালি সেটা ট্রানজ্যাকশন হচ্ছে। ইউরোপের বহু দেশ আছে যে দেশে আপনার শুধুমাত্র কার্ডের নাম্বার দিয়েই কিন্তু ট্রানজ্যাকশন করা সম্ভব, সেখানে কোনো রকম ওয়ান টাইম পাসওয়ার্ড বা কোনো পাসওয়ার্ড বা সিভিভি এগুলো কোনোটারই প্রয়োজন পড়ে না, ফলে এটা আমাদের কাছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই বিষয়গুলোর ওপরে একটা বেসিক নলেজ রাখা, যে কারণে আমাদের এই পরপর সিরিজ অফ সেশনসগুলো আমরা করছি, যে আপনাদের একটা সেন্সিটাইজেশন ভীষণ দরকার। এই সেন্সিটাইজেশনের জন্য আমাদের এই সিরিজ। আপনারা সকলে জানুন, বুঝুন কীভাবে ফিশিং হয়, এবং এই যে ফিশিং হচ্ছে এই ফিশিংটা কিন্তু 3 ভাবে করা যায়। একটা হচ্ছে আপনাকে ফোন করে করতে পারে, আর একটা হচ্ছে আপনাকে SMS-এর মাধ্যমে করতে পারে, আর একটা হচ্ছে আপনাকে ইমেলের মাধ্যমে করতে পারে। এই যে 3 ধরনের ফিশিং বা 3টে ভাবে ফিশিং অ্যাটাক হতে পারে, সেটা কিন্তু আপনাদের সবসময় সজাগ এবং সচেতন থাকতে হবে। কোনো সময় কোনো অপরিচিত ব্যক্তির কাছ থেকে কোনো ইমেল যদি আসে, তাহলে সেই ইমেলের সঙ্গে তাতে যা দেওয়া রয়েছে তাতে কোনো রকম রিপ্লাই করবেন না, বা সেই ইমেলের সঙ্গে যদি কোনো অ্যাটাচমেন্ট থাকে তাহলে সেই অ্যাটাচমেন্টটা ডাউনলোড করবেন না, যতক্ষণ না আপনি কনফার্ম হচ্ছেন যে সেই ব্যক্তি আপনার পরিচিত ব্যক্তি বা সে আপনার সাথে কোনো একটা বিজনেস ট্রানজ্যাকশানে আপনাকে একটা মেল পাঠিয়েছেন। ফলে এইটা আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ এই বিষয়টা জানা, যে আমাদের অ্যাকশনস কী কী হবে ইন দিস অনলাইন ওয়ার্ল্ড,
এটা যদি আমরা সঠিকভাবে জানতে পারি এবং কোন তথ্য কাকে দেব, কোন তথ্য কাকে দেব না সেই বিষয়টা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, তাহলে কিন্তু আমরা সাইবার অ্যাট্যাক বা ফিশিং অ্যাট্যাক থেকে কিন্তু দূরে থাকতে পারবো। যারা প্রবীণ নাগরিক তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ যে আপনারা কখনো আপনাদের যেই আপনাদের ফোন করে বলুক এই ধরনের তথ্যগুলো তারা চাক, আপনারা কিন্তু কখনো এই তথ্য দেবেন না, কোনো সময় কাউকে দেবেন না। কারণ আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি প্রবীণ নাগরিকরা যারা ভীষণ টেকস্যাভি নন, যারা হয়তো নর্মাল ফোন ইউজ করেন, যারা স্মার্টফোন ইউজ করেন না, ইন্টারনেটের ব্যবহারে অতটা দক্ষ বা পটু নন, তাদের ওপরে বেশি এই ধরনের অ্যাট্যাক হচ্ছে বা এই ধরনের অ্যাট্যাকে তারা বেশি করে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনাদের সারা জীবনের সঞ্চিত অর্থ কিন্তু চলে যেতে পারে আপনার একটা ভুলের জন্য। ফলে আপনারা সচেতন থাকুন, সজাগ থাকুন এবং সেফলি ইন্টারনেটটাকে ব্যবহার করতে শিখুন। নমস্কার।